দেখতে পাচ্ছি যে মরা মুরগির নিয়ে এবং সেটা বাজারে আসার সাপেক্ষে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সুতরাং একটা জিনিস খুবই দরকার যে মানুষের মধ্যে যে একটা ধারণা যে জ্যান্ত মুরগি কাটার পরে সঙ্গে সঙ্গে সেটাকে খেলে আমরা মাংস খেলাম, আমরা জ্যান্ত মুরগি খেলাম ঠিকই কিন্তু তার থেকে আমরা কতটা মাংস খেলাম এটা কিন্তু একটা বিতর্কের বিষয় থেকেই যাচ্ছে। বিজ্ঞানসম্মতভাবে মাংস খাওয়া এবং মাসল খাওয়া এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স কিন্তু আছেই, এবং আমরা সেন্ট্রালাইজ যদি মুরগিকে কাটার ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু আজকের যে বিতর্ক যে মরা মুরগি খাওয়া বা মরা মুরগি এসে যাওয়া এই সমস্ত থেকে আমরা অনেকটা বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারবো। কনভেনশনাল মেথডে যে রাস্তার ধারে যেভাবে মুরগি কাটা হয় এবং জ্যান্ত মুরগি কেটে আমরা বাড়ি নিয়ে যাওয়া যায় এই জিনিসগুলো থেকে আমরা এর উত্তরণ ঘটাতে পারবো। এবং আমরা মনে করি যে বিজ্ঞানসম্মতভাবে মুরগির প্রক্রিয়াকরণ, মুরগির মাংসের প্রক্রিয়াকরণ এখনকার দিনে আমাদের কলকাতার মতো শহরে এবং অন্যান্য শহরেও যেখানে মানুষের প্রতিদিন খাদ্যের তালিকায় মুরগির মাংস আসছে সেই সাপেক্ষে আমাদের কিন্তু এটা খুব সঠিকভাবেই চিন্তা করতে হবে যে কীভাবে আমরা স্বাস্থ্যসম্মত মুরগির মাংসের প্রক্রিয়াকরণ করতে পারি।